কারণ কলমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন, ঈমান নিয়ে চলে আসলেন। কিন্তু ঈমান আনার পরে কতগুলো কাজ আছে বলেন? আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, শুতে হবে, ঘুমাতে হবে, যা কিছু করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, পেছাব পায়খানা যাবতীয় কাজ, কোনো কাজ আমার বাকি নাই যে নবীর সুন্নাত তরিকা মানে সুন্নাত বাদে কাজ আছে। আল্লাহর নবী দেখিয়েছেন যে কোনো কাজ করবেন, আল্লাহর নবী বলেছিলেন তোমরা যদি সাহাবীদেরকে, আল্লাহর নবী বলেছিলেন যখন তোমরা বিবিদের সঙ্গে সহবাস করবে ওই টাইমটাও যেন তোমার ফালতু না হয়, এবাদতের কাজে লাগে, যেন আবার সুন্নাত তরিকা মোতাবেক হয়। বিবির সঙ্গে সহবাস করতে গেল নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেতে হবে, গরু বাছুরের মতন চলে গেলে হবে না, বেধর্মীদের মতন টাইম টেবিল কিছু মানবেন না চলে গেলেন, সেটাও করলে হবে না। আপনি যখন মুসলমান, আপনাকে মুসলমানের আইন কানুন মেনে, বিধান মেনে, সব কিছু পঙ্খানুপঙ্খ রূপে মেনে চলতে হবে ভাই, তারপরে হলেন আপনি মুসলমান, নচেত আপনি মুসলমান হতে পারবেন না। যে কোনো কাজ করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক করতে হবে, তারপরে আপনি মুসলমান হতে পারবেন, না হলে নামটাই মুসলমান, গরুর গোশ খাওয়া মুসলমান, কাজের মুসলমান আপনি হতে পারবেন না। বুঝতে পারছেন? কথাগুলো বুঝে দেখেন যে আল্লাহর নবী যে পোশাক পরেছেন সেই পোশাক আমাদেরকে পরতে হবে। আল্লাহর নবী রাস্তায় চলতেন কিভাবে, ওইভাবে চলতে হবে, কিভাবে খেতে বসতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে তাসবিহ জিকির করতেন, সব সময় করতে গেলে আমাদের দ্বারাই অন্যায় হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, বেঈমানি হবে না, মিথ্যা কথা হবে না, আমাদের দ্বারাই অশ্লীল কথা মুখ দেবের হবে না, ফৌজ কথা মুখ দেবের হবে না, চুরি ডাকাতি লুচ্চামি লাফানদারি দুনিয়াতে মানে কোনো অন্যায় কাজ হবে না, সব সরল পথে চলতে লাগবে। কিন্তু নবীর সুন্নাত যখন ছেড়ে দিবেন সব বরবাদ। তো কথা হচ্ছে ভাই, যদি আপনি আল্লাহর কাজ করেন আপনার কোনো গুনাহ থাকবে না। আল্লাহর নবী বলেছেন যে একটা মানুষ যদি বাড়ির আগার দিক দিয়ে একটা নদী প্রবাহিত থাকে মানে একটা স্রোত চলে নদী দিয়ে, ওই নদীতে একটা মানুষ যদি দিনে পাঁচবার গোসল করে ওর শরীরে ময়লা থাকতে পারে না, সেরকম আপনি যদি পাঁচবার উজু করেন আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। বুঝতে পারছেন? যতগুলো পাপ আছে গুনাহ আছে সমস্ত ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেবেন, কোনো পাপ থাকবে না যদি পাঁচ অক্ত নামাজ পড়েন। গুনাহ হলো তিন রকম, একটা গুনাহ হলো গুনাহে সগীরা, একটা গুনাহ হচ্ছে কবিরা, আর একটা হচ্ছে মহাপাপ, এই তিনটা হলো গুনাহ। তো যেটা গুনাহে সগীরা এই গুনাহটা করলে আপনাকে তোবা করতে হবে না, সগীরা গুনাহ যেটা তোবা করতে হবে না, তোবা করতে হবে না। কোনটা গুনাহ? চোখের দ্বারা একটা গুনাহ হয়ে গেল, খারাপ জিনিস খারাপ দৃশ্য আপনি দেখে নিলেন, মুখের দ্বারায় হয়তো বাই চান্স একটা ফৌজ কথা বলে দিলেন, কিংবা আপনার কানের দ্বারায় কোনো খারাপ জিনিস একটা শুনে নিলেন, হাতের দ্বারায় কোনো একটা খারাপ কাজ হয়ে গেল, পায়ের দ্বারাতে হেঁটে গিয়ে কোনো একটা ভুল কাজ করে দিলেন ভাই, যখন আপনি পাঁচক্ত নামাজ পড়বেন, পাঁচক্ত নামাজ পড়তে গেলে উঁচু করবেন, চোখের দ্বারায় যে গোনা হলো চোখ দেবেন বাপ হয়ে গেল, মুখের দ্বারায় যে গোনা হয়েছে মুখে কুলি করলেন, পানি দিলেন, উঁচু করলেন, মুখ ধুতে গেলে মুখের দ্বারায় যে গোনা হলো সেটা আল্লাহ মাফ করে দেবেন, কানের দ্বারা যেটা আছে কানমাসা করলেন, ব্রেনের দ্বারায় যে গোনাটা হয়েছে যখন মাথা মাসা করবেন তো ব্রেনের দ্বারাই যে গোনাটা হয়েছে ওটা আল্লাহ মাফ করে দেবেন, ছোটোখাটো গোনা এটা গোনা এসে গিরা। আর যেটা হাতের দ্বারা হয়েছে হাত ধুলেন গোনা মাফ, পায়ের দ্বারায় যেটা হয়েছে পা যখন তুলেন তখন ওই গুণাটা মাফ, আর আপনি জোহরের নামাজ পড়লেন জোহর থেকে আসর পর্যন্ত যে গুণা হবে ওই গুণাটা আল্লাহ মাফ করে দেবেন, আসর থেকে যেই গুণাটা মাগরিব পর্যন্ত হলো মাগরিবের নামাজ পড়লেন ওই গুণাটা আল্লাহ মাফ করে দেবেন, মাগরিব থেকে আসর পর্যন্ত যেই গুণা হলো ওইটা মাফ করে দেবেন,
মাগরিব থেকে এসার, এসার থেকে ফজর, ফজর থেকে জোহর, এই করতে করতে আপনার ছোটখাটো গোনাগুলো আল্লাহ এমনি মাফ করে দিবেন, আল্লাহ রাখবে না। আর যেগুলা গোনা কবিরা একটু বড় বড় ধরনের, ওই কবিরা গোনার জন্য আপনাকে কানতে হবে, তবা করতে হবে, গিড়গিড়াতে হবে, তারপরে আপনার কবিরা গোনাটা মাফ হবে। আর যেটা মহাপাপ, এই মহাপাপ করতে গেলে আপনাকে ক্ষমা করা হবে না, আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকতে হবে, ঢুকতে হবে। এই নটা আছে মহাপাপ, এই নটা মহাপাপ থেকে বেঁচে থাকবেন, না হলে আপনাকে জাহান্নামে ঢুকতে হবে, কোনো বাঁচার সিন নাই। ভাইরা আমার কতগুলো কেসের ধারা থেকে, যদি আপনি অন্যায় করেন, মারের ডাকাতি করেন, চুরি করেন, কোনো একটা কেস হয়ে গেল আপনার ওপরে, তাহলে আপনি কতগুলো বেল আছে বাইরে বাইরে বেল হয়ে যায়, আপনাকে জেলের মধ্যে হাজতে ঢুকতে হবে না। আর কতগুলো মানে কেসের ধারা আছে, না হলে আপনাকে তিন দিন ঢুকতে হবে, না হলে ঢুকে বেল হতে হবে, না হলে সাত দিন পনেরো দিন, আর নাহলে এক মাস তিন মাসে পর্যন্ত, তিন মাস থাকার পরে আপনাকে বেল হতে হবে। তো ওইরকম মানে গুনাহ মহাপাপ যদি আপনি করেন, আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকতে হবে ভাই। তার মধ্যে নটা পাপ হলো, এক নাম্বার পাপ হলো কোনটা, যে সেরে করা যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, ওই সেরেকের গুনাহটা সবচেয়ে বড় পাপ, মহাপাপ, এ পাপের কোনোদিন ক্ষমা নাই। দ্বিতীয় নাম্বার পাপ হলো জিহাদ থেকে পালিয়ে আসা, আর একটা পাপ হলো, আর একটা মহাপাপ হলো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, আর একটা মহাপাপ হলো সুদ খাওয়া, আর একটা মহাপাপ হলো সবচাইতে বড় পাপ, যে পাপটা হলো মসজিদের মধ্যে অধর্মের কাজ করা, আর একটা কাজুল ইসলাম ধর্মকে নিয়ে ঠাট্টা মজা করা, আর একটা মহাপাপ হলো যে পাপটা হলো আপনার সবচাইতে বড় পাপ, যে মানুষকে হত্যা করা। যখন ভাই জাহিলিয়াতের জামানা ছিল, তারা মানুষকে হত্যা করতো, মেরে ফেলতো, কেমন করে মেরে ফেলতো জাহিলিয়াতের জামানায়, যে কিভাবে মেরে ফেলতো, কোনো মানুষের যখন মনে করেন যখন মেয়ে হতো রে ভাই, মেয়েগুলো টুটি জিভে মেরে দিত, জিন্দাতে দাপন করে দিত। আর কি করতো, কোনো নারী যদি কোনো মানে কোনো মহিলার যদি চ্যাংড়াতি অবস্থাতে স্বামী মারা যেত, তাহলে তাকে জিন্দাতে আগুন ধরে জ্বালিয়ে দিত। আর এমন জাহিলিয়াতের জামানা, ওই জামানাতে মানে জর জার মুলুক, তার কোনো কারণ ছিল না, বিচার ছিল না, কোনো সালিস ছিল না, তারা করতো কি, খালি হত্যা করতো, সারাপান করতো, সুদ খেত, মদ খেত, অন্যায় কাজে লিপ্ত থাকতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে যখন ওই জিন্দা কন্যাকে দফন করে দিত, জিন্দা বেটিকে জ্বালিয়ে দিত, মানে মানে জিন্দায় বেটি ভূমিষ্ঠ হলে আর গলা টিপে মেরে দিত, আর জিন্দায় দফন করে দিত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তাদেরকে জিন্দা কবর দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে কেমতের দিন, বেআইনে জমিন কতলাত, কি অপরাধে, কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। ভাইরে আমার, মানুষকে হত্যা করা মহাপাপ। আপনি যদি কোনো মানুষকে মেরে ফেলে দেন, কোনো মানুষকে যদি জবাই করে দেন, কোনো মানুষকে যদি আপনি ডুবে জিবে দেন, কোনো মানুষকে ডুবিয়ে মেরে দেন, কোনো মানুষকে যে কোনো অবস্থাতে মেরে ফেলেন, মানুষকে মেরা ফেলাটা মহাপাপ, আপনাকে জিন্দগিতে ক্ষমা করা হবে না, আপনাকে জাহান্নামে ঢুকতে হবে। আপনার কামাতির দিন আপনার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে নিরাশ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দয়া আপনি পাবেন না। আল্লাহ প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, কেন মারা হয়েছিল, যে তোমরা কি কারণে কন্যাকে হত্যা করতে, ওই দেশের লোক এই জন্য হত্যা করতো ভাই, নিজের কন্যাকে জবাই করে দিত, ফুটে দিত জিন্দাতে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে, যে যদি মেয়েকে বড় করে, মেয়ে যদি বড় হয়ে যায়, অপরের ছেলে সে আমার কন্যাকে, আমার মেয়েকে, আমার বেটিকে বিয়ে করবে, আর আমার বেটিকে বিয়ে করে নিয়ে যাবে, লোকের সামনে আমাকে শ্বশুর বলবে, আমি লজ্জাতে কে করে মুখ দেখাবো, এই জন্য তারা করত কি, নিজের কন্যাকে দফন করে দিত, জিন্দাতে মেরে দিত।
আর যদি কোন নারীর যদি পুরুষ মারা যেত ওকে লাগিন বলে জ্বালিয়ে দিত একবার আগুন ধরিয়ে তাকে জিন্দাতে পুড়িয়ে দিত রে ভাই, জাহিলিয়াতের জামানা। তো একটা মানুষকে জিন্দায় জবাই করে দেওয়া যা পাপ, একটা মানুষকে কেউ যুক্তি বুদ্ধি দিয়ে যদি মেরে দেয়, অর্ডার দিয়ে মারিয়ে দেয় যে তুমি মেরে দাও যা হোক আমি দেখে নেব, অর্ডার দিয়ে মেরিয়ে দেওয়াটাও আপনিও পড়ে গেলেন পাপে। আপনি না মারতে পারবেন না আপনি অর্ডার দিতে পারবেন। কতগুলো লোক আছে অর্ডার দিয়ে মেরে দেয়, জান মেরে দেয়, জান মেরে দেওয়া মহাপাপ, আপনাকে জিন্দাগিতে ক্ষমা করা হবে না। কামাতির দের কপাল লেখা থাকবে আল্লাহর রহমত থেকে নিরাশ, আপনি জান্নাত পাবেন না। যদি কোনো মানুষকে মেরে দেন, আপনি ছেলেকে মারেন, মেয়েকে মারেন, অপর লোককে মারেন, কোনো মানুষকে মারেন, এলাকার লোককে মারেন, অন্য এলাকার লোককে মারেন, আপনি মানুষ হয়ে মানুষকে হত্যা করলে এটা মহাপাপ, আপনাকে ক্ষমা করা হবে না। ওই জাহেলিয়াতের জামানায় তারা কিছু বুঝতো না, তারা কাতাল করে দিত। আর একটা কেমন মহাপাপ, কতগুলো লোক আছে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনলেন, কত লোক আছে যখন স্ত্রীর পেটে বাচ্চা থাকে, স্ত্রীকে করে কি যে স্ত্রীটাকে কৃমির ওষুধ খেলিয়ে বাচ্চা নামিয়ে দেয়, কৃমির ওষুধ খেলি বাচ্চাটাকে ফেলে দেয়, বাচ্চা ফেলে দেওয়াটা একটা মহাপাপ, এটাও আপনার হত্যা করার পাপ হবে ভাই। জীবনে কোনোদিন বাচ্চা ফেলবেন না, বাচ্চা নষ্ট করবেন না। কত মানুষ আছে মেশিনে চেক করে, কম্পিউটারে চেক করে, হসপিটালে নিয়ে যায়, দেখে আমার বেটা আছে না বেটি আছে, যদি বেটা থাকে ভালো, যদি বেটি থাকে ডাক্তারকে বলবে একে নষ্ট করো। আপনি বাচ্চাটাকে নষ্ট করে দিলেন, আপনার এটাও মহাপাপ, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন, এটাও আপনার ওই ক্যাটাগরির মধ্যে। ওয়াইজাল মাউদা তো সিয়েলাত বেআইয়ে জামিন কদেলাত, জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, পকড়াও করা হবে যে তুমি কি কারণে তুমি বাচ্চাটা নষ্ট করেছিলে। রুজির মালিক কেটা যে ভাই, আপনাকে যে রুজি দিবে, খাওয়ার দিছে, পড়ার দিছে, কে দিছে ভাই বলতে পারবেন? কথা বলেন না যে ভাই, কে খিলাচ্ছে আমাদেরকে? আল্লাহ। তো রুজি আল্লাহ দিবে, যদি আমার দশটা ছেলে হয় রুজি আল্লাহ দিবে, আমার একটাই ছেলে হয়েছে আল্লাহই দিবে। তো যার একটা দুটা ছেলে ও কি বেশি গিরস, না যার দশটা বারোটা ছেলে ও বেশি গিরস? কত লোক বাঞ্ঝাস আর ছেলে পেলে না, স্ত্রীর আর পুরুষের দিনই চলে না, কতগুলো বাঞ্ঝা লোক আছে ও খাইতে পায় না। আর যার পাঁচটা সাতটা দশটা বারোটা ছেলে পেলে, আট দশটা খালি বেটি আছে, ওই লোকটার জীবনে কোনোদিন উপবাস যাবে না, না খেয়ে থাকবে না। আল্লাহর দয়া আছে, আল্লাহর মেহরবানি আছে, ওর বাড়িতে আল্লাহর রহমত বসবে, লোকটা না খেয়ে মরবে না, খাবে, আল্লাহ রুজি দিবে। তো আপনি কেন বাচ্চা বন্ধ করবেন, আর কেন বাচ্চা ফেলবেন, কেন হত্যা করবেন, এটা কেন মহাপাপ কামাবেন? বাচ্চা ফেলাও মহাপাপ, মানুষকে জবাই করে দিয়ে টুটি জিভে ঠাঠিয়ে মেরে ফেলা যাবো না। একটা বাচ্চাকে আপনি ফেলে দেন ডাক্তারের বাড়ি নিয়ে যায় কোনো ক্যাটাগরি করে, এটা ওই কত বড় গোনা। আর একটা কথা বলা হয়েছে, কোনো মানুষ যদি আজাল করেন, কেমন রে ভাই, ভাইরা ভালো করে শুনেন, মায়েরা ভালো করে শুনেলেন, যখন স্ত্রীর সঙ্গে সহবাস করা হয়, মিলন করা হয়, সহবাসের টাইমে, মিলনের টাইমে তারা করে কি, বীরজুটা বাইরে ফেলে দেয়, ভিতরে বীরজুটাকে ফেলা হয় না, ভিতরে বীরজুটা গেলে বাচ্চা হয়ে যাবে, এই কারণে বীরজুটা ফেলার টাইমে বাইরে বীরজুটাকে নষ্ট করে ফেলে দেয়। বলা হয়েছে এটা গুপ্ত হত্যা, যে একটা মানুষকে ডাইরেক্ট হত্যা করা, আর একটা হলো গুপ্ত হত্যা করা। একটা মানুষকে হত্যা করার পাপ তোমার আমলনামায় লিখে দেওয়া হবে, তুমি মানুষটাকে কাতাল করলে, মেরে ফেললে। একবার যখন বীরজুপাত হয়, ওই বীরজুটার মধ্যে 60,000 কীটাণু থাকে, জীবাণু থাকে, ওই 60,000 জীবাণুর মধ্যে একটা জীবাণু আপনার বাচ্চাদানির মধ্যে যায়, কোনো সময় দুটা জীবাণু ঢুকে যায়, কীটাণুগুলো চলে যায়। তো যখন দুটা কীটাণু ঢুকে যায় বাচ্চা ডিমাণুর মধ্যে, তখন জামা বাচ্চা হয়, কিন্তু একটাই বেশিরভাগ যায়, একটা যাওয়ার সঙ্গে ডিমাণুর মুখ বন্ধ হয়ে যায়, আর যাবে না। তাইলে 59,999 কীটাণু ওইখানে মারা যায়।
তাহলে 8 টাকা না তো 60,000 ওখানে কীটাণু থাকে জীবাণু থাকে একবার বীর্যু পাতলে তো আপনি বীর্যুটা বাইরে ফেললেন মানে আপনি কতগুলো জীব নষ্ট করলেন তাহলে আপনি যদি বাচ্চাকে মানে বাচ্চা নেবেন না আপনি বাচ্চা না নেওয়ার কারণে আপনি বাইরে বীর্যুপাত করেন এই কারণে বলা হয়েছে এটা গুপ্ত হত্যা এটাও আপনাকে মানুষ মেরে ফেলার গুনাহ আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে খবরদার ভাই এই কাজ জীবনে করবেন না আল্লাহ যত বাচ্চা দিবে দুঃখ যত ছেলে হবে হোক যত মেয়ে হবে হোক আল্লাহ খাবার দিবে আল্লাহ পড়ার দিবে কিন্তু বাচ্চা বন্ধ করবে না বাচ্চাকে নষ্ট করবেন না ভাই তো জাহিলিয়াতের জামানায় তারা বাচ্চা নিত না যদি মেয়ে হতো গলা টিপে মেরে দিত স্ত্রী লোকের পুরুষ মারা গেলে তাকে জিন্দাতে জ্বালিয়ে দেওয়া হতো এই তো জাহিলিয়াতের জামানা আল্লাহর নবী পৃথিবীতে আসার কয়েক কিছুদিন আগে ইয়া তো জাহিলিয়াতের জামানা শুরু হয়েছিল যে কোনো মানুষ বিচার করতো না জোর যার মুলুক তার ওই জামানাতে মানে সারা অন্ধকার পৃথিবী আর ওই অন্ধকার পৃথিবীর মধ্যে আমাদের নবী দুনিয়াতে মানে আল্লাহ পাক পাঠাবেন দুনিয়াকে আলোকিত করার জন্য তো ভাই আমার এত জাহিলিয়াতের জামানা মেয়ে ছেলের মর্যাদা ছিল না মানুষ বাপকে মর্যাদা বাপ বলে দিত না বুড়ো ভাইয়ের ইজ্জত করতো না ছোট ভাই বলে স্নেহ করতো না ওই জামানায় কারোর কোনো ইজ্জত সম্মান ছিল না মানুষ অমানুষ হয়ে সব গরু বছরের মতো মানে তারা কিছুই কানুন বলে কিছুই মানত না কোনো মহিলার যখন হাইজ হতো তো মেয়ে ছেলেগুলোকে বিছানাতে মানে ঘুমাতে দেওয়া হতো না নিচে ওকে চট ফেড়ে ঘুমাতে দেওয়া হতো আর কোন মহিলাগুলোকে চালের কুঠি লাড়তে দেওয়া হতো না ভাতের হাঁড়ি লাড়তে দেওয়া হতো না তরকারি লাড়তে দেওয়া হতো না তাদের থালি গামলা থালি গ্লাস বাটি আলাদা করে তাদেরকে মানে কি করতো মেয়ে ছেলের মর্যাদা দিত না আমাদের নামে যখন দুনিয়াতে আসলেন তাদের স্ত্রীর মর্যাদা মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহর নবী কেমন ভাবে বাড়িয়েছিলেন তোমরা বিছানা আলাদা করিও না চাইলের কুঠি লাড়তে দিবে না ভাতের হাঁড়ি লাড়তে দিবে না এটা করিও না সবই করবে খালি কোরআন ছুঁতে পাবে না আর মহিলাটা মসজিদে ঢুকতে পাবে না বাদ বাকি সমস্ত চলবে আর সহবাস করতে পাবেন না তার সঙ্গে মিলামিশা আড়াই দিন তিন দিন মানে জয় দিন ওই অবস্থাতে থাকবে ওই তিন চার দিন মানে আপনি মানে সহবাস করতে পাবেন না বাদ বাকি যখন ভালো হয়ে যাবে আপনার জন্য মানে আর কোনো সুবিধা নাই কিন্তু এই মর্যাদাটা আল্লাহর নবী মেয়ে ছেলের বাড়িয়ে দিয়েছেন তো ওই জামানাটা এত খতরনাক জামানা যে কোনো মানুষ কোনো মানুষকেও মানত না রে ভাই।